হ্যালো বন্ধুরা, ট্রি মেডিসিনের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও, যেসব খামারি ও গরুওয়ালা ভাই বোনেরা আছেন যাদের গরুর দুধ গোলা তুলনামূলকভাবে কম হয় এবং যারা আছেন যে সন্দেহভাজনভাবে সাপের দুধ খেয়ে ফেলে, তো বন্ধুরা অনেক অধিকাংশ সাপ আছে যে তারা গরুর দুধগুলা চুষে খেয়ে ফেলে, যার কারণে তুলনামূলকভাবে কোনো খামারি বা গরুওয়ালার দুধগুলা তুলনামূলকভাবে অনেক কম হয়, এক পা বা আধা কেজির জায়গায় একেবারে গ্রাম নেমে আসে। তো বন্ধুরা, তারা যারা এই সমস্যায় ভুগছেন যে যাদের গরুর দুধগুলা সাপে খেয়ে ফেলে, তাদের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আমি যে ভেষজটির মাধ্যমে আলোচনা করব, জাস্ট 3 দিন আপনি আপনার গরুর বুটের মধ্যে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার যদি সাপে দুধ খাওয়ার কোনো অভ্যাস থাকে বা এরকম কোনো নেশা থেকে থাকে, তাহলে দেখবেন যে 3 দিন টানা কাজটি বা কবিরাজি নিয়মে ভেষজটি ব্যবহার করলে আপনার গরু থেকে সাপে আর কখনও দুধ পান করবে না এবং ওই গরুর কাছে আর সাপ কখনও চাপবে না। তো বন্ধুরা, যারা খামারি ভাই বোনেরা আছেন তারা অবশ্যই নিজের স্বার্থে ভিডিওটি পুরোটুকু দেখবেন। আর ভিডিওটি আলোচনা করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি চাপিয়ে দেবেন। সকল ধরনের কবিরাজি ভেষজ সম্পর্কিত আলোচনা আমার চ্যানেলে দিয়ে থাকবো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, স্ক্রিনে এতক্ষণ ধরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের গুণাগুণ মহা বলি। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই গাছটি যে দেখাচ্ছি এটা হচ্ছে কাঁটা খড়ে গাছ। তো বন্ধুরা, এই গাছের গায়ে অনেকাংশে কাঁটা থাকে, এর পাতার মধ্যে একটা আলাদা একটা অ্যাসিড থাকে যার ফলে আপনার গরুকে সাপে দুধ থেকে রক্ষা করতে পারবে। এই গাছের পাতায় রয়েছে অনেক অ্যান্ড্রোনাইসিস অ্যাসিটিক অ্যাসিড। তো বন্ধুরা, এটা যে নিয়মে আমি বলে দেবো ওই নিয়মে আপনি ব্যবহার করবেন, এর বেশি নিয়ম ব্যবহার করলে আপনার গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি যে নিয়মভাবে বলে দেবো ওই নিয়ম অনুযায়ী আপনার গরুর দোয়ালে লাগিয়ে দিলে আপনার গরুর কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি বলে নেব যে গাছের কোমল পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই কোমল পাতাকে ভালো করে তুলে নিতে হবে। প্রায় 1 মুঠোর মতো তুলে নেওয়ার পর আপনার পালানে যদি 10 থেকে 12টা গরু থাকে বা এমনও আছে যে 3-4টা গরু, আপনার ভালো করে 1 মুঠো পাতাটা ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পর রাতের বেলা বা দিনের বেলা দেওয়ার দরকার নেই, জাস্ট রাতের বেলা আপনারা এই গাছের পাতাটাকে বেটে ভালো করে গরুর যে উলান আছে, উলান বা পুটিকা আছে বা দুধ যেটাকে বলে, সেটার মধ্যে আস্তে করে লাগিয়ে দেবেন, জাস্ট 3 দিন লাগিয়ে দেবেন। আর এতে সাবধানতা বিষয় হচ্ছে, আপনার যদি বাছুরটা আলগা থাকে অবশ্যই বাইন্ধা রাখতে হবে, কোনোভাবে যেন বাছুর বা গরুর বাচ্চা দুধে মুখ না দিতে পারে। তো বন্ধুরা, আপনার এখানে যখন সাপ চাপবে তখন সাপ এমনিতে চলে যাবে এটার গন্ধ দেখে, নেক্সট টাইম সাপ আর এখানে আসতে চাইবে না। তো বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি চাপিয়ে দিবেন।